ছদিন পরে যিশু পিতর, যাকব ও জোহনকে তাঁর সঙ্গে নিয়ে এক অতি উচ্চ পর্বতে গেলেন। সেখানে কেবলমাত্র তাঁরাই একান্তে ছিলেন। সেখানে তিনি তাদের সামনে রূপান্তরিত হলেন। তাঁর পরিধেয় বস্ত্র উজ্জ্বল শুভ্র হয়ে উঠল। পৃথিবীর কোনো রজক সেই রকম শুভ্র করতে পারে না। আর সেখানে এলিও ও মোশি তাদের সামনে আবির্ভূত হয়ে যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। পিতর যিশুকে বললেন, রব্বি, এখানেই আমাদের থাকা ভালো। আসুন, আমরা তিনটি শিবির স্থাপন করি, একটি আপনার জন্য, একটি মোশির জন্য ও একটি এলিয়র জন্য। তারা এত ভয় পেয়েছিলেন যে কি বলতে হবে তা বুঝতে পারেননি। তখন এক টুকরো মেঘ এসে তাঁদের ঢেকে ফেলল। সেই মেঘের ভেতর থেকে একটি স্বর ভেসে এলো, ইনি আমার প্রিয় পুত্র, তোমরা এর কথা শোনো। হঠাৎই তারা চারদিকে তাকিয়ে আর কোনো মানুষকে দেখতে পেলেন না, কেবলমাত্র যিশু তাদের সঙ্গে ছিলেন। পর্বত থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, মনুষ্যপুত্র মৃতদের মধ্য থেকে উত্থাপিত না হওয়া পর্যন্ত তাঁদের এই দর্শন লাভের কথা তাঁরা যেন কাউকে না বলেন। তারা বিষয়টি নিজেদের মধ্যেই গোপন রাখলেন। আলোচনা করতে লাগলেন, মৃতদের মধ্য থেকে উত্থানের তাৎপর্য কী। তারা তাকে জিজ্ঞাসা করলেন, শাস্ত্রবিদেরা কেন বলেন যে এলিওকে অবশ্যই প্রথমে আসতে হবে। যিশু উত্তর দিলেন, এ কথা ঠিক, এলিও প্রথমে এসে সব বিষয় পুনঃস্থাপিত করবেন। তাহলে এ কথাও কেন লিখিত আছে যে মনুষ্যপুত্রকেও অনেক কষ্টভোগ করতে ও অগ্রাহ্য হতে হবে। কিন্তু আমি তোমাদের বলছি, এলিও এসে গেছেন, আর তাঁর বিষয়ে যেমন লিখিত আছে, লোকেরা তাঁর প্রতি যেমন ইচ্ছে তেমনই দুর্ব্যবহার করেছে। তারা যখন অন্য শিষ্যদের কাছে ফিরে এলেন, দেখলেন অনেক লোক তাদের ঘিরে আছে ও শাস্ত্রবিদেরা তাঁদের সঙ্গে তর্ক বিতর্ক করছেন। সমস্ত লোক যেই যিশুকে দেখতে পেল, তারা বিস্ময়ে অভিভূত হল ও দৌড়ে গিয়ে তাঁকে অভিবাদন জানাল। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কী নিয়ে ওদের সঙ্গে তর্ক বিতর্ক করছো? লোকেদের মধ্য থেকে একজন উত্তর দিল, গুরু মহাশয়, আমি আমার ছেলেটিকে আপনার কাছে এনেছিলাম, ওকে এক আত্মা ভর করেছে, তাই ও কথা বলতে পারে না। সে যখনই তাকে ধরে, তাকে মাটিতে ফেলে দেয়, তার মুখে ফেনা ওঠে, সে দাঁত কিরমির করে আর আরশ্য হয়ে যায়। আত্মাটিকে দূর করার জন্য আমি আপনার শিষ্যদের অনুরোধ করেছিলাম, কিন্তু তারা তা পারেননি। যিশু উত্তর দিলেন, ওহে অবিশ্বাসী প্রজন্ম, আমি আর কতকাল তোমাদের সঙ্গে থাকবো? কতকাল তোমাদের জন্য ধৈর্য রাখতে হবে? ছেলেটিকে আমার কাছে নিয়ে এসো। তারা তাকে নিয়ে এলো। আত্মাটি যিশুকে দেখে সঙ্গে সঙ্গে ছেলেটিকে আছড়ে ফেলল ও সে তর্কায় আক্রান্ত হল। সে মাটিতে পড়ে গড়াগড়ি দিতে লাগলো, তার মুখ দিয়ে হেনা বের হতে লাগলো। যিশু ছেলেটির পিতাকে জিজ্ঞাসা করলেন, কতদিন থেকে ওর এরকম হচ্ছে? সে উত্তর দিল, শৈশব থেকে। এ তাকে মেরে ফেলার জন্য বহুবার জলে ও আগুনে ফেলে দিয়েছে, কিন্তু আপনি যদি কিছু করতে পারেন, আমাদের প্রতি সদয় হন ও আমাদের সাহায্য করুন। যিশু বললেন, যদি আপনি পারেন, যে বিশ্বাস করে তার পক্ষে সব কিছুই সম্ভব। সঙ্গে সঙ্গে বালকটির পিতা আর্ত চিৎকার করে উঠল, আমি বিশ্বাস করি, আমার অবিশ্বাস কাটিয়ে উঠতে আমাকে সাহায্য করুন। যিশু যখন দেখলেন অনেক লোক ঘটনাস্থলের দিকে একসঙ্গে দৌড়ে আসছে, তিনি সেই মন্দ আত্মাকে ধমক দিলেন। তিনি বললেন, ওহে মূক ও বধির আত্মা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, ওর ভেতর থেকে বেরিয়ে এসো এবং আর কখনো ওর মধ্যে প্রবেশ করো না। আত্মাটি তীক্ষ্ণ চিৎকার করে তাকে প্রচণ্ড তর্কার মধ্যে ফেলে বের হয়ে গেল। বালকটিকে মরার মতন পড়ে থাকতে দেখে অনেকে বলল, ও মরে গেছে। কিন্তু যিশু তার হাত ধরে পায়ে ভর দিয়ে তাকে দাঁড় করালেন। এতে সে উঠে দাঁড়াল। যিশু বাড়ির ভেতরে প্রবেশ করলে তাঁর শিষ্যেরা একান্তে তাকে জিজ্ঞাসা করলেন, আমরা কেন ওটিকে তাড়াতে পারলাম না? তিনি উত্তর দিলেন, প্রার্থনা ছাড়া এই প্রজাতির আত্মারা বার হতে চায় না। তারা সেই স্থান ত্যাগ করে গালিলের মধ্য দিয়ে যাত্রা করলেন। যিশু চাইলেন না যে তারা কোথায় আছেন কেউ সে কথা জানুক, কারণ যিশু সে সময় তার শিষ্যদের শিক্ষা দিচ্ছিলেন। তিনি তাদের বললেন, মনুষ্যপুত্র সব মানুষের হাতে সমর্পিত হতে চলেছেন, তারা তাকে হত্যা করবে, আর তিন দিন পর তিনি উত্থাপিত হবেন।
কিন্তু তারা তাঁর এ কথার অর্থ বুঝতে পারলেন না। আবার এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করতেও ভয় পেলেন। পরে তারা কফরনাহুমে এলেন। বাড়ির মধ্যে গিয়ে তিনি তাদের জিজ্ঞাসা করলেন, পথে তোমরা কী নিয়ে তর্কবিতর্ক করছিলে? তারা চুপ করে রইলেন, কারণ তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তারা এই নিয়ে পথে তর্কবিতর্ক করছিলেন। বসে যিশু সেই বারোজনকে ডেকে বললেন, কেউ যদি প্রথম হতে চায় তাকে থাকতে হবে সকলের পেছনে, আর সে সকলের দাসের মতো হবে। পরে তিনি একটি শিশুকে তাদের মাঝে দাঁড় করালেন। তাকে নিজের কোলে নিয়ে তিনি তাদের বললেন, আমার নামে যে এই শিশুদের একজনকে গ্রহণ করে সে আমাকেই গ্রহণ করে, আর যে আমাকে গ্রহণ করে সে আমাকে নয় কিন্তু যিনি আমাকে পাঠিয়েছেন তাকেই গ্রহণ করে। জোহন বললেন, গুরুমহাশয়, আমরা একজনকে আপনার নামে ভূত বিতাড়িত করতে দেখেছিলাম। আমরা তাকে নিষেধ করেছি কারণ সে আমাদের দলভুক্ত নয়। যিশু বললেন, তাকে নিষেধ করো না। কেউ যদি আমার নামে কোনো অলৌকিক কাজ করে, পরমুহূর্তেই সে আমার নামে কোনো নিন্দা করতে পারবে না, কারণ যে আমাদের বিপক্ষে নয় সে আমাদের সপক্ষে। আমি তোমাদের সত্যিই বলছি, কেউ যদি খ্রিস্টের লোক বলে তোমাদের এক পেয়ালা জল পান করতে দেয়, সে কোনোভাবেই তার পুরস্কার থেকে বঞ্চিত হবে না। আর কেউ যদি এই শিশুদের, যারা আমাকে বিশ্বাস করে, তাদের একজনকেও পাপ করার জন্য প্ররোচিত করে, তাহলে তার গলায় বড় জাঁতা বেঁধে তাকে সমুদ্রে নিক্ষেপ করাই তার পক্ষে মঙ্গলজনক হবে। তোমার হাত যদি পাপের কারণ হয় তাহলে সেটি কেটে ফেলো। দুহাত নিয়ে নরকের অনির্বাণ অগ্নিতে যাওয়ার চেয়ে বিকলাঙ্গ হয়ে জীবনে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না, আগুনও নির্বাপিত হয় না। আর তোমার পা যদি পাপের কারণ হয় তাহলে তা কেটে ফেলো। দুপা নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে খোঁড়া হয়ে জীবনে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না ও আগুন নির্বাপিত হয় না। আর তোমার চোখ যদি পাপের কারণ হয় তা উপরে ফেলে দাও, কারণ দু চোখ নিয়ে নরকে নিক্ষিপ্ত হওয়ার চেয়ে বরং এক চোখ নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা ভালো। সেখানে তাদের কীট মরে না আর আগুন নির্বাপিত হয় না। প্রত্যেক ব্যক্তিকে আগুনে লবণাক্ত হতে হবে, প্রত্যেক বলি হবে লবণে লবণাক্ত। লবণ ভালো, কিন্তু লবণ যদি তার লবণত্ব হারায় তাহলে তোমরা তা আবার কিভাবে লবণাক্ত করবে? তোমরা নিজেদের মধ্যে লবণের গুণ বজায় রাখো ও পরস্পরের সঙ্গে শান্তিতে সহাবস্থান করো।